দেবীপক্ষের সূচনাতেই বনগাঁর জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে বিনোদন পার্ক অগ্নিকন্যা। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই পার্ক। শিশুদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা, জানালেন পৌরপ্রধান। রাত পোহালেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের শুরুতেই বনগাঁবাসীর জন্য খুলে যাচ্ছে বনগাঁ পৌরসভার সেন্ট্রাল পার্ক অগ্নিকন্যা। বনগাঁ পৌরসভার রামকৃষ্ণপল্লী এলাকায় কয়েক বিঘা জমির ওপর গড়ে উঠেছে সুবিশাল এই পার্ক, যেখানে রয়েছে সমস্ত আধুনিক বিনোদনের ব্যবস্থা। কলকাতার ওয়াটার পার্কের আদলে এখানেই তৈরি হয়েছে ওয়েব পুল, ওয়াটার পার্ক, রেইন ডান্স। পৌরসভা সূত্রে জানা গেছে রবিবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পার্ক। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। জনসাধারণের প্রবেশের জন্য নির্দিষ্ট প্রবেশ মূল্যের ব্যবস্থা করা হয়েছে, তবে শিশুদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। পৌরসভা সূত্রে জানা গেছে বিনোদনের জন্য পার্কের ভেতর যে সকল দর্শকেরা আসবেন তাদের খাওয়া দাওয়ার জন্য পার্কের ভেতরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দ্বারা পরিচালিত রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে। এই পার্কেই রয়েছে ফ্রি ফল, হন্টেড হাউস, স্ট্রাইকিং কার, বুল রাইড সহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা। পৌরসভা সূত্রে দাবি, এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা মেনে প্রস্তুত হয়েছে এই সেন্ট্রাল পার্ক, যেখানে রয়েছে সমস্ত আধুনিক সুবিধা। জানা গেছে বিগত পৌর বোর্ডের আমলেই সেন্ট্রাল পার্কের জন্য প্রথম জমি অধিগ্রহণের কাজ শুরু হয়, তারপর শুরু হয় পার্ক তৈরির কাজ। দীর্ঘদিন পর অবশেষে সাধারণের জন্য পার্ক খুলে যাচ্ছে, এই খবরে স্বভাবতই উৎসাহিত বনগাঁবাসী। এদিন পার্কের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন পৌরপ্রধান গোপাল শেঠ। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, মহালয়ার পূর্ণ প্রভাতে সকলের জন্য খুলে দেওয়া হচ্ছে অগ্নিকন্যা বিনোদন পার্ক। সেই উপলক্ষে একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। বনগাঁয় একটা কলকাতার আদলে একটা অ্যামিউজমেন্ট পার্ক হোক, যেখানে শিশুরা খেলতে পারবে, বড়রা আনন্দ করতে পারবে এবং বিভিন্ন বিনোদনের জিনিস থাকবে। আগামীকাল আজকে রাত্রে মহালয় হবে, সেই মহালয়ার শুভ সকালে আমাদের প্রত্যেকটা মানুষের পথ চলার শুরুর বার্তা নিয়ে বিকেল 4টার সময় আমাদের এই পার্কের দরজা খুলে দেওয়া হবে। শিশুদের বিনোদনের জন্য এবং বড়দের অনেকগুলোই ফ্রি পার্কের ব্যবস্থা রাখা আছে। যারা আসবেন তারা যাতে শুধুমাত্র পয়সা দিয়ে দেখা নয়, বিনা পয়সায় সেগুলো তারা উপভোগ করতে পারে। এছাড়াও আমাদের মহিলা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট হচ্ছে, যেখানে মেয়েরাই কাজ করবে আমাদের। আজকে এখানে আমাদের এই পার্কে যেমন সমসংখ্যক ছেলে এবং মেয়েদের আমাদের রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে প্রোভাইড করছি। এই পার্কটা সম্পূর্ণ পৌরসভা পরিচালিত, কাউকে দেওয়া হচ্ছে না। এই পয়সা এখান থেকে যে উপার্জন হবে পৌরসভায়, সেই পয়সা গিয়ে উঠবে এদের এখান থেকে মাইনে দেওয়া হবে। তারপরে ফ্রি ফল, 7D থিয়েটার, হন্টেড হাউস, স্ট্রাইকিং কার, তারপরে আমাদের ওয়াটার পার্কের মধ্যে যেমন আছে রেন ড্যান্স, ওয়েব পুল, WPS ইত্যাদি। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কান্তিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।